গুড মর্নিং, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদেরকে যে প্রপার্টিটা দেখাবো এটা হচ্ছে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের কাছে। হাঁটা পথে সময় লাগবে 10 মিনিট, যদি বাড়ি করে আসেন তাহলে 5 থেকে 6 মিনিটের বেশি লাগার কথা নয়। আপনাদের টোটাল প্রপার্টিটা দেখাই, যখনই ঢুকছি আমি এন্ট্রি করছি দেখি যথেষ্ট ওয়েল মেনটেন প্রপার্টি আছে, একদম নতুন কালার করা পুরো জিনিসটা। বাকিটা তো আপনারা আসলেই দেখতে পারবেন। তো টোটাল 2 BHK প্রপার্টি এটা। যখন আমরা প্রথমে এসলাম, এসাই পরই একটা হচ্ছে প্রথমে একটা বেডরুম পেলেন। বেডরুম কিন্তু ওয়েল মেনটেন করা আছে, আর যে জানলাটা আপনারা দেখছেন এদিকে এটা হচ্ছে টোটালি সাউথ ফেসিং। আমরা নর্থ থেকে এন্ট্রি করেছি, এটা সাউথ ফেসিং। এই হচ্ছে একটা বেডরুমের স্পেস। বেডরুম থেকে বেরিয়ে এসে আমরা করিডোর দিয়ে প্রথমে যখন এখানে আসছি, এইখানে হচ্ছে কিচেন এরিয়া, কিচেন কাম ডাইনিং এরিয়া হচ্ছে এটা। এবং আপনি পেন দেখুন, যথেষ্ট ভালো পেন্টিং করা রয়েছে অলরেডি। ফ্লোরিংটা পুরো কিন্তু টাইলস আছে। এরপর আমরা আরেকটু এগিয়ে গেলে এইটা হচ্ছে ওয়াশরুম, যেটা হচ্ছে একটা কমন ওয়াশরুম। এই কমন ওয়াশরুমটা হচ্ছে দেখুন এর কন্ডিশন যথেষ্ট ভালোভাবে মেনটেন করা আছে, আর স্পেস আছে যথেষ্ট ভালো। আর ওয়াশরুমের পাশে হচ্ছে আর একটা বেডরুম আছে, এইটা হচ্ছে বেডরুম। এবং দেখুন যথেষ্ট এয়ারি রুমগুলো। এইটা হচ্ছে আর একটা বেডরুম, যেটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং। দেখুন অলরেডি কিন্তু আলো বাতাসের কোনো অভাব নেই এই রুমগুলোতে। তো এটা হচ্ছে টোটাল 620 স্কোয়ার ফিট। আপনি কার্পেট পেয়ে যাবেন অ্যাপ্রক্স 500 স্কোয়ার ফিটের মতো। আর বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের কাছাকাছি রয়েছে প্রপার্টিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ফার্দার কোনো ক্লারিফিকেশনের দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর প্রপার্টিতে কোনো লিগাল ডিসপিউট নেই, আপনারা চাইলে হোম লোনও পেতে পারেন, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। প্রপার্টি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।